আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আহমদ বাওয়ানি একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রওনক আফজা। আজকে আমি তোমাদের বাংলাদেশ এবং বিশ্ব পরিচয় ক্লাস নিব, যেটা হলো সপ্তম শ্রেণীর জন্য। আর এখানে আমি পড়াবো তোমাদেরকে, এখানে আমি তোমাদের পড়াবো অধ্যায় পঞ্চমের বাংলাদেশ, বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক। এটা আমি তোমাদেরকে পড়াবো। আমরা আলোচ্য পাঠ্য যাওয়ার আগে তোমাদের সাথে একটু কথাবার্তা বলি। কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো, আমিও ভালো আছি ইনশাআল্লাহ তাআলা। আমরা ভালো আছি, আমরা ভালো আছি। এই যে করোনা পরিস্থিতি, এই যে বিশ্বের এই করোনা পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত যারা, তারা হলো তোমরা। তোমরা কারা? আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা হলো আমার শিক্ষার্থীরা। তোমরা সবচেয়ে বেশি আলোচিত এবং তোমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, কারণ তোমরা স্কুলে আসতে পারছো না, স্কুলে আসতে পারতেছো না, ক্লাস করতে পারতেছো না, যার জন্য তোমরা ক্ষতির সম্মুখীন হচ্ছ। তোমাদের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়, আমাদের স্কুলের প্রিন্সিপাল এবং আরও নানাবিধ নানা শিক্ষাবিদরা একটা অনলাইন ক্লাসের এই যে সুযোগ, এই সুযোগটা আমাদের করে দিয়েছেন, যাতে আমরা তোমাদেরকে ঠিক মতো পাঠদান করতে পারি। আমরা জানি তোমরা স্কুলে বাসায় বসে কোনো পাঠদান করতে পারো না, কারণ তোমাদের বন্ধুবান্ধব নাই, কারোর সাথে তোমাদের কোনো প্রতিযোগিতা নাই, কেমন করে পড়তে হবে, কার সাথে বসতে হবে, কেমন আপা কী প্রশ্ন জিজ্ঞেস করবে সেটাও তোমাদের জানা নেই। এই জন্য তোমরা খুব বোর ফিল করছো। ক্লাসে আসলে অনেক বন্ধু থাকে, অনেক বান্ধব থাকে, তাদের সাথে কথাবার্তা বলো। প্রথমে আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাই, যে আমাদের এই ক্লাস চালিয়ে যাওয়ার জন্য এবং আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য যে তোমাদের আমরা পড়াতে পারি। দেড় বছর হয়ে গেলো, দেড় বছর হয়ে গেছে তোমরা স্কুলে আসতে পারতেছো না, ক্লাস করতে পারতেছো না, পরীক্ষা দিতে পারতেছো না, আমরা তোমাদের জাজমেন্টও করতে পারতেছি না। কিন্তু বসে থাকলে তো হবে না আমার শিক্ষার্থীরা, কারণ আমাদের বসে থাকলে কি হবে, সময় একবার চলে গেলে আর ফেরত আসবে না। সময় আর স্রোত, আমরা পড়েছি না, রচনায় পড়েছি, এমনিও পড়েছি যে সময় স্রোত একবার চলে গেলে আর কখনোই ফেরত আসে না। এই জন্য আমাদের বসে থাকলে হবে না, আমাদের কি করতে হবে, সময়ের সাথে চলতে হবে। দেখো বাংলাদেশ সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা বছরের দিন প্রথম দিন, একদম বছরের প্রথম দিন হাতে পাঠ্য বই পেয়েছি, পেয়েছি না? এই পাঠ্য বই পাওয়ার উদ্দেশ্যটা কী? পাঠ্য বইটা আমাদের পড়তে হবে, আমাদের জানতে হবে, যেহেতু আমরা এখন স্কুলে আসতে পারতেছি না, টিচাররা তোমাদের পড়াতে পারতেছে না, তোমাদের টিচাররা তোমাদের পড়াতে পারতেছে না। সুতরাং তোমরা এই পাঠ্য বইটা পড়বে এবং কী করবে, জানবে, যাতে আমরা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই, লেখাপড়া থেকে বিচ্ছিন্ন না হয়ে, বিচ্ছিন্ন না হয়ে যদি আমরা সিক্স থেকে সেভেন উঠে গেলাম, আবার সেভেন থেকে যদি এইটে উঠে যাই, তাহলে কী হবে, তাহলে হবে আমাদের পড়ালেখাটা কী হবে, একদম একটা ফাঁক রয়ে যাবে। তখন যখন আমরা ম্যাট্রিক পরীক্ষা দিব কিংবা উপরে ক্লাসে উঠবো কিংবা আরও কিছু জানতে চাবো, দেখা যাবে আমাদের একটা বিরাট ঘাটতি। তখন আমরা মনে করবো ওই দেড় বছর, ওই দুই বছর আমরা করোনাকালীন সময়ে এগুলি পড়ি নাই। তো আসো, চলো আমরা আজকে আমাদের পাঠ শুরু করি। আজকে আমি তোমাদের প্রথমেই বলেছিলাম, আজকে আমি তোমাদের পড়াবো বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের নাগরিক। এখন বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিক পড়তে গেলে প্রথমে আমাদের যে জিনিসটা জানতে হবে, সেই জিনিসটা হচ্ছে নাগরিক কারা। নাগরিক হচ্ছে তারা যারা যে দেশে বসবাস করে। তোমরা যখন স্কুলে স্কুলে আসো, তখন আমরা তোমাদের কী বলি, স্কুলের ছাত্রছাত্রী বলি। স্কুলের ছাত্রদের মানে স্কুলে যারা আসবে, স্কুলে যারা পড়বে, কলেজে যারা পড়বে, তারা স্কুল কলেজের ছাত্রছাত্রী। সেরকমই যদি কোনো দেশে যে কেউ বসবাস করে, তবে সে সেই দেশের নাগরিক হবে। এই যে নাগরিক, এই নাগরিকটা হচ্ছে কি, আমরা যে দেশে বসবাস করব, সেই দেশে যারা আমরা যারা যে দেশে বসবাস করব, সেই দেশের যে জনসংখ্যা, সেই জনসংখ্যাকে নাগরিক বলা হয়। এই নাগরিকের উপরেই অনেক কিছু নির্ভর করে। কী নির্ভর করে? দেশের উন্নতি, দেশের প্রগতি, সমস্ত কিছুই নির্ভর করে এই নাগরিকের উপর। নাগরিক যদি সুনাগরিক না হয়, দেশের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য যদি সে কাজ করতে না পারে, তাহলে সেই নাগরিক তো কোনো কাজ করতে পারবে না, কোনো সেই নাগরিকের দ্বারা কোনো কাজই হবে না। এই জন্য নাগরিককে হতে হবে সুনাগরিক, সুনাগরিক। দেশের প্রকৃতি, দেশের প্রগতি এবং দেশের যে উন্নয়ন, সেটাই সম্ভব হয় সুনাগরিকের দ্বারা। আর দেশের ব্যর্থতাও নির্ভর করে নাগরিকের ব্যর্থতার উপর। সুতরাং আমাদের কী করতে হবে, সুনাগরিক হতে হবে। এখন সুনাগরিক তো কেউ জন্মই সুনাগরিক হয়ে হয় না, সুনাগরিকতার গুণগুলি অর্জন করতে হয়, সুনাগরিকতার গুণগুলি অর্জন করতে হয়। কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্য বা গুণ আছে, কিছু কিছু মৌলিক বৈশিষ্ট্য বা গুণ আছে, যে গুণের জন্য আমরা বলতে পারি তারা সুনাগরিক। এখন আসো আমরা দেখি সুনাগরিকের বৈশিষ্ট্য। বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের মতে, সুনাগরিকের গুণাবলী হচ্ছে তিনটা।
সুনাগরিক হইতে হলে তিনটা বিষয়ে তার গুণ থাকতে হবে কিংবা বৈশিষ্ট্য থাকতে হবে বা কোয়ালিটি থাকতে হবে। এই তিনটা হচ্ছে, একটা হচ্ছে বুদ্ধি, দুইটা হচ্ছে আত্মসংযম, আর তিন নম্বরটা হচ্ছে বিবেক বিবেচনা। তাহলে কি হচ্ছে, সুনাগরিকের কয়টা গুণ থাকতে হবে? একটা গুণ হচ্ছে বুদ্ধি, আর একটা হচ্ছে আত্মসংযম, আর একটা হচ্ছে বিবেক বিবেচনা। বুদ্ধিটা কি? বুদ্ধি হলো আমার বুদ্ধি। বুদ্ধি দিয়ে কেউ, দেখো একই ক্লাসে আমরা তোমাদেরকে সবাইকে পড়াই, কেউ বুদ্ধি দিয়ে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, আবার কেউ কিছু কম নম্বরও পাও। বুদ্ধিটা কি? যে আমি যদি লেখাপড়া করব, আমি যদি শিক্ষা, আমি যদি জ্ঞান অর্জন করব, তাহলে সেইটা আমার যখন কাজে লাগবে, আমি যখন কাজ করব, কোনো কাজে নামব, তখন সেটাকে দিয়ে আমি পরিস্থিতিটাকে কী করতে পারবো, মোকাবেলা করতে পারবো। এই জন্য কী করতে হবে, নাগরিকদের সবচেয়ে বেশি সুনাগরিক হওয়ার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হবে কি, শিক্ষা। এই জন্য কী হবে, আমাদের বুদ্ধি অর্জন, বুদ্ধিমত্তা অর্জন করতে গেলে আমাদের কী করতে হবে, শিক্ষা অর্জন করতে হবে। যদি আমরা শিক্ষা অর্জন করি তাহলে আমাদের বুদ্ধি বেড়ে যাবে, বুদ্ধি যদি বেড়ে যায় তাহলে আমরা কী করব, যখন আমাদের কোনো দেশের জন্য, আমাদের নিজের জাতির জন্য, আমাদের পরিবারের জন্য কিংবা আমার নিজের জন্যও হইতে পারে, যদি কোনো বিপদ বা কোনো সমস্যা কিংবা কোনো কিছু হয়, তখন আমরা কী করব, সেটা দিয়ে আমরা তাহলে মোকাবেলা করতে পারি। এই জন্য আমাদের নাগরিকদের কী করতে হবে, বুদ্ধিমান হতে হবে। বুদ্ধিমান হতে হলে কী করতে হবে, স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য আমাদের পিতামাতাদের উচিত হবে কি, যে দেশ তোমাদের, যে তোমরা যে আমাদের দেশের ভবিষ্যৎ নাগরিক, তোমাদেরকে আমরা শিক্ষিত করে তুলি। আর জাতির কী দরকার হবে, জাতির দরকার হবে যে তোমাদের জন্য উপযুক্ত শিক্ষার ব্যবস্থা করে দাও, শিক্ষার ব্যবস্থা করে দাও। আর তারপরটা কী বলেছি, আত্মসংযম। আত্মার্থ কী? আত্মার্থ নিজ। আত্মার্থ কী? আত্মার্থ নিজ। আর সংযম অর্থ সংযত করা, নিজেকে সংযত করা, কন্ট্রোল, যেটাকে আমরা বলি কন্ট্রোল। তাহলে আত্মসংযম হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, বা আত্মসংযম বা সেলফ কন্ট্রোল, যে নিজেকে সংযত করা। এই আত্মসংযম কেন সুনাগরিকের জন্য দরকার বলতো? সুনাগরিক হওয়ার জন্য আত্মসংযম কেন দরকার? দরকার হচ্ছে একজন আত্মসংযমী নাগরিক তার নিজের স্বার্থকে বড় করে না দেখে, আমাদের যে স্বার্থ আছে, মনে করো এখানে আমার একটা স্বার্থ আছে, এই স্বার্থটাকে যদি আমি বড় না করে দেখি, আমি দেশের স্বার্থকে বড় করে দেখব। দেশের স্বার্থকে যদি বড় করে দেখি, তাহলে আমি কি চুরি করতে পারবো? পারবো না। আমি কি দুর্নীতি করতে পারবো? পারবো না। আমি এগুলি করতে পারবো না। তবে আমি পক্ষপাতিত্ব করতে পারবো না, আমি কি ঘুষ নিতে পারবো না, আমি অন্যায় কোনো কাজ করতে পারবো না। এই জন্য আমাদের কী হতে হবে, সুনাগরিক হতে হলে আত্মসংযমী, আত্মসংযমী হতে হবে। সুনাগরিক হতে হলে আত্মসংযমী হতে হবে। এই আত্মসংযম ব্যক্তি যখন নিজেকে যেমন শ্রদ্ধা করে যে আমি কোনো অন্যায় কাজ করবো না, আমি আত্মসংযমী, এবং অন্যকেও সেই কাজ থেকে বিরত রাখার চেষ্টা করে, তারপর তারা কী করে, একটা সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করে। আর বিবেক আর বিচার, এটা হচ্ছে নিজের বিবেক এবং বিচার, যে আমি ভালো কাজ করবো, আমি মন্দ থেকে বিরত থাকবো, আমি ভালো কাজ করবো, আমি মন্দ থেকে বিরত করবো। তাইলে একজন বুদ্ধিমান নাগরিকের কেন বিবেক বুদ্ধি দরকার? একজন বুদ্ধিমান নাগরিকের এই জন্য বিবেক বুদ্ধি দরকার যে সে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বিবেচনা দিয়ে কোন কাজটা দেশের জন্য মঙ্গলজনক সেই কাজটাকে গ্রহণ করবে, কোন কাজটা নিজের জন্য মঙ্গলজনক, তার পরিবারের জন্য মঙ্গলজনক, তার রাষ্ট্রের জন্য মঙ্গলজনক, সেই কাজটা সে গ্রহণ করবে। আর যেটা তার রাষ্ট্রের জন্য মঙ্গলজনক না, সে সেই কাজটাকে কী করবে, বাদ দিয়ে দিবে, বাদ দিয়ে দিবে। সেটা সুতরাং বুদ্ধি এবং আত্মসংযম বোধ থাকলেই কি সুনাগরিক হতে হবে না, সুনাগরিক হওয়ার জন্য বিচার বিবেক থাকতে হবে, বিচার বিবেক থাকতে অবশ্যই হবে। বিবেক হচ্ছে নাগরিকের জাগ্রত শক্তি। সুনাগরিক দেশের জন্য কি একটা আশীর্বাদ স্বরূপ, সুনাগরিকের জন্য বিবেক বিচার একটা আশীর্বাদ স্বরূপ। সুতরাং এটাকে আমাদের করতে হবে। কারণ আমি প্রথমেই তোমাদের বলেছি, জন্ম হয়ে কেউ কি সুনাগরিক হয় না, গুণাবলী অর্জন করতে হয়। তাহলে আমরা কী কী গুণাবলী অর্জন করব? আমরা বুদ্ধি, আত্মসংযম এবং বিচার, এটা তো আমাদের মৌলিক, এটা তো আমাদের মৌলিক, এই গুণগুলি আমরা অবশ্যই অর্জন করব, অবশ্যই অর্জন করব। তারপরে অনেক অনেক জিনিস আছে যেগুলি আমাদেরকে অর্জন করতে হবে, যেমন দেশের আইন বিভাগ আছে, শাসন বিভাগ আছে, বিচার বিভাগ আছে, সেই সম্বন্ধে আমাদের কী করতে হবে, জানতে হবে, এবং তারা যে নিয়ম নীতি দেয় আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ, সেগুলি কী করতে হবে, আমাদের মানতে হবে। তারপরে কী হবে, আমাদের দৃঢ় প্রত্যয়ী হতে হবে, দৃঢ় মনোবলের অধিকারী হতে হবে। কেন? যদি কোনো কখনো কখনো কোনো বিপদ আসে, দেশের জন্য কোনো যদি সমস্যা হয়, যেমন ধরো এখন একটা সমস্যা আমাদের চলতেছে, কি সমস্যা, করোনা মহামারী, এই সময় আমাদের সরকার যে যে নির্দেশ দিচ্ছেন, আমরা যদি সুনাগরিক হব, অবশ্যই
অবশ্যই আমাদের এগুলিকে পালন করতে হবে। এগুলি পালন করার জন্য আমাদের কাউকে ফোর্স করতে হবে না, কারণ আমরা বলেছি আমাদের সোনাগুলিকে গুণাবলী অর্জন করতে হলে বুদ্ধি থাকতে হবে, আত্মসংযম থাকতে হবে, বিচার বুদ্ধি থাকতে হবে। বুদ্ধি দিয়ে কী করবো? আমরা বুদ্ধি দিয়ে বুঝতে চেষ্টা করবো কি যে এখন যদি আমরা বাইরে যাই, যদি কোনো প্রকারে ভাইরাস আমাদের আক্রান্ত করে তাহলে কী করবে, আমাদের করোনা ভাইরাস হইতে পারে। এই জন্য আমরা কী করবো? আত্মসংযম করবো। এই আত্মসংযমটা করবো কী করবো? আমরা বাইরে যেতে চাবো না, আম্মা আব্বাকে বলবো না যে আমাদের এখানে নিয়ে যাও ওখানে নিয়ে যাও, ওটা আমরা আত্মসংযম করবো। আমরা ঘরে থাকবো, আমরা লেখাপড়া করবো, আর বিবেক বিবেচনা দিয়ে দেখবো কোন জিনিসটা আমাদের জন্য প্রয়োজনীয়। মাস্ক পরে বাইরে যেতে বলছে, আমরা তো একেবারেই ঘরে বসে থাকতে পারবো না, আমাদের কিছু কিছু কাজ আছে, তোমরা ছোটরা তারপরেও চলে, কিন্তু আমাদের তো বাইরে যেতেই হয়, তখন আমরা কী করবো? মাস্ক পরে কাজ করব। এই যে সোনাগরিকের এই গুণাবলীগুলি আমরা অর্জন, এগুলি বললাম যে সোনাগরিকের এগুলি গুণাবলী, এই গুণাবলীগুলি আমরা তো অবশ্যই জানবো। তারপরে আমরা কী বলবো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ যেগুলি আমাদেরকে সে সম্বন্ধে আমাদের জানতে হবে, এবং তারা যে নিয়ম নীতি দেন সেগুলি আমাদের মানতে হবে। এটাও সোনাগরিকের গুণাবলীর মধ্যে পড়ে। কারণ আমি তোমাদের বলেছি যে প্রথমেই বলেছি, জন্ম থেকে কেউ সোনাগরিক হয়ে জন্মগ্রহণ করে না, তাকে কী করতে হয়? কিছু গুণাবলী, কিছু মৌলিক বৈশিষ্ট্য অর্জন করতে হয় যার জন্য সে সুনাগরিক হয়ে উঠে। এখন এই যেমন একটা গাছ, তোমরা ছোট গাছ তাই না, তোমাদের আমরা কী করতেছি? যত্ন করতেছি। যত্ন করতেছি মানে তোমাদের খাওয়া পড়া দেখতেছি, তোমাদের শিক্ষা দেখতেছি। আর যদি একটা তোমাদের চারা গাছের সাথে তুলনা করি, চারা গাছকে আমরা কী দেই? পানি দেই, রোদে রাখি, তারপর যত্ন করি যাতে পাখি টাখি না খায়, কী করি, বেড়া টেড়া দিয়ে রাখি, সেরকম তোমাদেরকেও আমরা রাখতেছি তাই না? এইটা হচ্ছে তোমাদের রাখতেছে, এই যে যা রাখতেছে যাতে গাছটা বড় হয়। তোমরা যদি এখন এইসব গুণাবলী অর্জন না করো তাহলে তোমরা বড় হতে পারবে না, আর বড় না হলে দেশের কল্যাণে তোমরা কোনো কাজ করতে পারবে না। এই জন্য তোমাদের সুনাগরিক, সুনাগরিক হয়ে উঠতে হবে। এই যে সুনাগরিক, আমরা বললাম সুনাগরিক হয়ে উঠবো বুদ্ধি বিবেচনা আত্মসংযম এগুলি দিয়ে, এগুলি করতে বাংলাদেশের সুনাগরিক হওয়ায় কিছু কিছু প্রতিবন্ধকতা আছে। কী কী প্রতিবন্ধকতা আছে আমরা এটা দেখব। দেখার আগে আমরা বলি প্রতিবন্ধকতা কী। প্রতিবন্ধকতা হলো একটা বাধা, যে বাধাটা আমাদের সুনাগরিক হতে দেয়, বাধা দেয় মানে আমরা একটা কাজ করতে চাচ্ছি, সেই কাজটা করতে পারতেছি না, এই বাধাগুলি আমাদেরকে কী করছে, ব্যারিকেড দিয়ে রাখতেছে দেখা যাচ্ছে। তখন আমরা আমাদের উৎসাহ উদ্দীপনা হারিয়ে ফেলছি, আমরা আর সুনাগরিক হতে পারছি না। তাইলে এগুলি কিসের জন্য হয়? যে কোনো সুনাগরিক হতে গেলে আমাদের যে রাষ্ট্র পরিবার, আমাদের যে পরিবার আছে, পরিবার, তারপর হয় সমাজ, তারপর হয় রাষ্ট্র, রাষ্ট্র এই প্রত্যেকটার কী আছে, পরিবেশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের আর্থসামাজিক অবস্থায়, দেশের রাজনৈতিক অবস্থায়, আমাদের দেশের এগুলি কিছু কিছু সমস্যা আছে। এই সমস্যাগুলি কী কী? এই সমস্যাগুলি হচ্ছে আমাদের নির্লিপ্ততা, ব্যক্তি স্বার্থপরতা। প্রথমটা কি? নির্লিপ্ততা, তারপর হলো ব্যক্তি স্বার্থপরতা, দলীয় মনোভাব। এগুলি আমাদের যে সুনাগরিক আমরা হব, এগুলি হওয়ার পিছনে কী করে বাধা দেয়? অজ্ঞতা এবং নিরক্ষরতা, ধর্মান্ধতা, দাম্ভিকতা, সাম্প্রদায়িকতা এবং অর্থনৈতিক অনগ্রসরতা। আর আমরা আজকে এখন প্রথমে এইটা আলোচনা করি। এটা কিন্তু তোমাদের পাঠের দুইয়ের এক, এটা পাঠ দুইয়ের এক, কি বাংলাদেশের সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতা কি? নির্লিপ্ততা। নির্লিপ্ততাটা কি? নির্লিপ্ততা কাকে বলে? যেমন উদাসীন, কোনো কাজ সম্পর্কে আমার কোনো আগ্রহ নাই, কিছুই নাই, কেন আমারটা হয়ে গেছে বাবা থাকগা, মানুষেরটা আমার দেখতে লাগবো না, এটাই হচ্ছে নির্লিপ্ততা। এরকম কেন হয়? এরকম দেশের জনগণ যখন দরিদ্র থাকে, যখন তাদের কর্ম না থাকে, বেকার থাকে, যখন তাদের কী হয়, ব্যক্তিগত স্বার্থপরতা বেশি থাকে, কিংবা তারা অজ্ঞ থাকে, তারা যখন জানতে এবং বুঝতে পারে না, তখন আমাদের দেশের লোকেরা এরকম নির্লিপ্ত হয়ে যায়। নির্লিপ্ত লোক তারা কী করে? তারা দেশের কোনো কল্যাণে কোনো কাজ করতে চায় না। এমনকি যে যখন আমাদের ভোট হয় তখন দেখা যায় যে তারা ভোট দিতে ভোট কেন্দ্রেও যায় না, তারা কী করে, নিজেরা নিজেদের কাজেই লিপ্ত থাকে, এবং তারা অলস, যারা কোনো কাজ করতে চায় না, তারা দেশের কল্যাণে কখনো কাজ করতে পারে না। এখন দেশের কল্যাণে যদি কাজ না করতে পারে তারা কি সুনাগরিক হতে পারে? পারে না। এটা হচ্ছে এক নম্বর প্রতিবন্ধকতা। দুই নম্বর হলো ব্যক্তিগত স্বার্থপরতা। আমি ব্যক্তি, আমার ইচ্ছা, আমি আমার নিজের কাজ করে উঠে চলে আসবো, আমি ব্যক্তিগত স্বার্থপরতার জন্য আমার দেশকে জলাঞ্জলি দিব। কি করব? আমার দেশের চুরি হোক, ডাকাতি হোক, রাহাজানি হোক, দুর্নীতি হোক, স্বজনপ্রীতি হোক, আমি দেখব না, আমার নিজের কাজ হয়ে গেছে, বাস বাবা আমার শেষ কাজ, এটা না। কিন্তু আমাদের এই ব্যক্তিগত স্বার্থপরতা এখন আমাদের কী করছে, আমাদের এই সুনাগরিক হওয়ার পিছনে প্রতিবন্ধকতা করছে। কী প্রতিবন্ধকতা করছে? আমি যদি দেশের চেয়ে আমার নিজের
নিজের স্বার্থকে বড় করে দেখি তাহলে দেশ কি হবে, দেশ নিচে নামে যাবে। আমি যদি নিজে নিজের স্বার্থপরতা মানে আমি যদি এখন যোগ্য লোককে ভোট না দেই, যদি অযোগ্য লোককে ভোট দেই, যদি আমি মনে করো চাকরি ক্ষেত্রেও দেখা যায় যে অযোগ্য লোককে চাকরি দেয়, তারা কি করতে পারবে, কাজ করতে পারবে না। এখন যদি আমি অন্য একজন লোককে না বলি যে এই তুমি একটু পড়াও তো, সে যদি পড়াইতে না পড়াইতে কি করবে, সে তোমাদের সাথে ঈদের ঈদের গল্প করবে, তখন দেখা যাবে তোমাদের পড়াটা হচ্ছে না। সুতরাং এই যে আমার ব্যক্তিগত স্বার্থপরতা, এই ব্যক্তিগত স্বার্থপরতার জন্য আমি কি করলাম, স্বজন প্রীতি করলাম। আমি যে যোগ্য না অযোগ্য তাকে কি করলাম, ভোট দিয়ে আমার কি করলাম, রাষ্ট্রের ক্ষমতায় বসিয়ে দিলাম। তাহলে সে কি করলো, সে করলো হলো চুরি, সে করলো হলো দুর্নীতি, সে করলো হলো পক্ষপাতিত্ব, তারপরে কি হলো, দেশের কোনো উন্নয়ন হলো না, কারণ সে তো সুনাগরিক হতে পারলো না। আর দলীয় মনোভাব, আমরা কি গণতান্ত্রিক দেশের অধিবাসী, তাই না? গণতান্ত্রিক অধিবাসীদের মধ্যে দল সবচেয়ে বড় ভূমিকা রাখে। এখন আবার এই গণতান্ত্রিক মনোভাবই আমাদের শিখায় যে আমরা সকলের সাথে সমাচরণ করব, কিন্তু দেখা যায় আমরা একদলীয় আচরণ করি, নিজেদের দলের জন্য একরকম, আবার অন্যের দলের জন্য, বিরোধী দল যেটাকে বলবো আমরা, বিরোধী দলের জন্য অন্যরকম। সুতরাং এইটা করলে তো দেশের উন্নয়ন হবে না। দেশের উন্নয়ন করতে হবে কি, সমমাবহন্য হতে হবে, যে আমরা সবাইকে একরকম দেখব এবং দেশের জন্য, দেশের কল্যাণের জন্য সবাই মিলে কাজ করব। আর অজ্ঞতা এবং নিরক্ষরতা আমাদের দেশের জন্য একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সুনাগরিকতার প্রতিবন্ধকতা হিসেবে। কেন, অজ্ঞ লোক কোনো কিছু জানে না, তাদের বিবেক বিচার কিছুই থাকে না, তারা লেখাপড়া জানে না, যদিও জানে যতটুকু জানে ততটুকু দিয়ে দেশের যে কল্যাণ করবে সেই কল্যাণকর কাজে তারা করতে পারে না। আমাদের দেশের এক তৃতীয়াংশ লোকই কী, অজ্ঞ এবং নিরক্ষর, এবং তারা এই জন্য দেশের কোনো কল্যাণে কাজ করতে পারে না, এবং কল্যাণে কাজ করতে পারে না যার জন্য তারা লেখাপড়া শিখতে পারে না, লেখাপড়া না শিখলে বুদ্ধি হয় না, বুদ্ধি না বুদ্ধিমান না হলে আত্মসংযম কীভাবে করবে, সে বিবেক বিবেচনা কীভাবে করবে সেটা করতে পারে না, দেশের রাষ্ট্র কী, আইন কী, শাসন ব্যবস্থা কী তারা সেটা জানে না, সুতরাং তারা যোগ্য নাগরিক হিসাবে গড়ে উঠতে পারে না। এটাও আমাদের কী হয়, এই যে সুনাগরিকের প্রতিবন্ধকতা। আরেকটা তারপরটা কি, ধর্মান্ধতা। ধর্ম দিয়েই বুঝতে পারতেছি আমরা, এটা আমাদের ধর্মের কথা বলে, আমরা অনেকেই ধর্মের প্রতি অন্ধ, কিন্তু হলে হবে না। আমাদের দেশে বিভিন্ন ধর্মের বিভিন্ন লোক থাকে, তাদের সাথে আমাদের কি করতে হবে, মিলেমিশে চলতে হবে, কি করতে হবে, মিলেমিশে চলতে হবে, যেন কারোর ধর্মকে খাটো করে দেখব না। ধর্ম যার যার সবচেয়ে বড় একটা জিনিস, এই ধর্মে যদি কেউ আঘাত আনে তাহলে কি হয়, তাহলে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়। তোমার এখানে একটা আরেকটা আছে, এই ধর্মান্ধতা আর সাম্প্রদায়িকতা প্রায় কাছাকাছি, কিন্তু মোটামুটি প্রায় কাছাকাছি, যে ধর্মান্ধ তখন যখন আমরা হয়ে যাব তখন কি করব, আমরা অন্যের ধর্মকে দেখতে পাবো না, তখন কি হবে, হিংসা বেড়ে যাবে, তখন কি হবে, মারামারি রাহাজানি হয়। আমরা মাঝে মাঝে দেখি না যে বিভিন্ন টিভিতে যে কি হয়, সাম্প্রদায়িকতা এবং ধর্মান্ধতা নিয়ে গণ্ডগোল লাগে। কিছুদিন আগে আমরা ব্রাহ্মণবাড়িয়ায় দেখলাম যে হিন্দু মুসলমানের এই গণ্ডগোলটা, এটা হচ্ছে ধর্মান্ধতা। এই জন্য আমাদের কি হতে হবে, ধর্মান্ধতা পরিহার করতে হবে, নাইলে আমরা সুনাগরিক হতে পারবো না, এটাও আমাদের কি একটা বাধা। আর দাম্ভিকতা, এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য, যে বাবা আমি সবচেয়ে বড়, আমার চেয়ে আর কেউই বড় নাই পৃথিবীতে, আমি বড়, আমারই সব মতামত আছে, আর কোনো কিচ্ছু নাই। কিন্তু এটা কি করে, নিজের যে মতামত সেটা অন্যের উপরে চাপায় দেয়। এখন ওটা তো ঠিক নাও হতে পারে, এবং এটা যদি আমি করি তাহলে কি হবে, আমার সুনাগরিক হওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। সাম্প্রদায়িকতাও তো আমি তোমাদের বললাম যে ধর্মের মতোই, যে আমরা নিজের ধর্মকে বেশি প্রাধান্য দিয়ে অন্যের ধর্মকে যদি কী করি, কম গুরুত্ব দিই। আর আমরা যদি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ অঙ্কে করেছো না, করেছো তো, তাই না? তো সংখ্যাগরিষ্ঠতা কী, যারা সংখ্যায় কী বেশি না কম, বেশি, আর সংখ্যালঘিষ্ঠ যারা সংখ্যায় কম, তাদের উপর আমরা অত্যাচার নিপতন করি, তখন কী হয়, দুই দলের মধ্যে কী হয়, ঝগড়া ফেসাদ বেজে যায়, মারামারি হয়, যেটা রাষ্ট্রের যে স্থিতিশীলতা আছে, স্থিতিশীলতাকে কী করে, স্থিতিশীলতার জন্য হানিকর হয়, তখন এটা কী হয়, আমাদের সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আর একটা হচ্ছে অর্থনৈতিক অনগ্রসরতা, যেটার মধ্যে আমরা সবসময় আছি, কারণ আমরা অর্থনৈতিকভাবে কী একটু আমাদের এক তৃতীয়াংশ লোকই কী দরিদ্র সীমার নিচে বাস করে। যারা দরিদ্র সীমার নিচে বাস করে তারা কী করতে পারে না, লেখাপড়া করতে পারে না, যারা লেখাপড়া করতে পারে না তাদের বিবেক বিচার বুদ্ধি এগুলি ঠিক মতো তৈরি হয় না, একেবারে যে হয় না তা না, কিন্তু ঠিক মতো হয় না, তখন তারা কী করে, সুনাগরিক হওয়ার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এই যেগুলি বললাম এগুলি আমাদের সুনাগরিক হওয়ার প্রতিবন্ধকতা। তাহলে প্রতিবন্ধকতাগুলি আমরা আবার দেখি, এক নম্বর হচ্ছে নির্লিপ্ততা। কী নির্লিপ্ততা, যে আমি উদাসীন, দেশের যেমন তাই হোক আমি কোনো কিছু করবো না, তাহলে কি আমি সুনাগরিক না? ব্যক্তিগত স্বার্থপরতা, আমার নিজের স্বার্থপর, আমি যদি নিজের স্বার্থপর হব, নিজের কাজ আমি নিজে করে নিব, অন্যদিকে তাকাবো না, তাহলে কি সেটা হবে,
সেরকম দলীয় মনোভাব। আমি যদি দলের প্রতি একদম সব সময় অ্যাগ্রেসিভ থাকবো যে আমার দলই সব কিছু, আমার দলই সবের সর্বসর্বা, তাহলে কী হবে, অন্যকে দমনপীড়ন করা হবে, সেটা সুনাগরিকতা কি প্রতিবন্ধকতা। আরেকটা হচ্ছে অজ্ঞতা এবং নিরক্ষরতা। আমরা যদি লেখাপড়ায় শিক্ষায় শিক্ষিত না হই, এতে আমাদের সরকার এত ব্যবস্থা করে দিচ্ছেন শুধুমাত্র আমাদের লেখাপড়া শেখার জন্য, আমাদের কী করার জন্য, সুনাগরিক তৈরি হওয়ার জন্য, সুনাগরিক তৈরি হওয়ার জন্য যে আমাদের এত ব্যবস্থা করে দিচ্ছেন, যে আমাদের লেখাপড়ার সুযোগ করে দিচ্ছেন, তোমাদের পঞ্চম শ্রেণী পর্যন্ত কি বিনা বেতনে পড়াচ্ছেন, প্রতি ক্লাসে নতুন নতুন বই তোমরা পাচ্ছ, কেন, তোমাদের কী করার জন্য, লেখাপড়া কী করার জন্য, করার জন্য। সুতরাং যদি আমরা অজ্ঞ এবং অজ্ঞতা এবং নিরক্ষরতা যদি আমার থাকে, তাহলে তো আমি সুনাগরিক হতে পারবো না, সুনাগরিক যদি না হতে পারি তাহলে কী করতে পারবো না, দেশের উন্নয়নে কোনো কাজ করতে পারবো না, দেশের জন্য দেশে যে আমার যে কাজ লাগবে, আমার যে সততা, আমার যে নৈতিক দায়িত্ব এবং কর্তব্য দেশকে উন্নয়নের পথে নিয়ে যাবে, সেটা আমি করতে পারবো না। ধর্মান্ধতাটা বললাম, যে ধর্মান্ধতাটা কী, ধর্মের প্রতি অন্ধ, নিজের ধর্ম অন্য ধর্মকে আমি দেখতে পারবো না, অন্যের সাথে মারামারি করবো, এইটা আমাদের কী করতে, সুনাগরিকের প্রতিবন্ধকতা, সহিংসতা করবো প্রতিবন্ধকতা। দাম্ভিকতা হলো আমিই বড়, আমার কাছেও তোমাদের মানতে হবে, অন্য কারো কথাই আমি শুনবো না, এটা না, এটা আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। আর সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িকতাও প্রায় ধর্মের কাছাকাছি, ধর্মান্ধতার কাছাকাছি, এটাও একটা এরকমই বিষয় যে ধর্ম সম্বন্ধেই এটাকে যায় কি, যে আমরা 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 সংখ্যাগরি লঘিষ্ঠ, আমরা কী করবো, আমি সংখ্যালঘিষ্ঠদের আমরা উৎপীড়ন করব, আমরা কেন, আমরা সংখ্যাগরিষ্ঠ, আমাদের যেটা সেটা। যেমন আমরা বাংলাদেশে আমরা কী করবো, হিন্দুদের উপর নির্বাচন করবো, করবো না, আমরা সবার সাথে মিলেমিশে থাকবো, এরকম। আর অর্থনৈতিক অগ্রসরতা হচ্ছে, অনাগ্রসরতা হচ্ছে যে আমরা অর্থনৈতিকভাবে দুর্বল। এখন এই যে সুনাগরিকের এই প্রতিবন্ধকতাগুলি কী করতে হবে, আমাদের দূর করতে হবে, দূর না করলে আমরা দেশের কল্যাণের জন্য কোনো কাজই করতে পারবো না। সুনাগরিক যখন আমরা হয়ে যাব, তখন আমরা দেশের কল্যাণের জন্য কাজ করতে হবে। এই প্রতিবন্ধকতা দূরের জন্য, দূরীকরণের জন্য প্রথমে আমাদের কী করতে হবে, উপযুক্ত শিক্ষা। দেখো সব জায়গায় একটা জিনিস আসতেছে, শিক্ষা, অথচ আমরা এই এক বছর ধরে শিক্ষা থেকে কি বঞ্চিত। উপযুক্ত শিক্ষা গ্রহণ করে দেশপ্রেমে কিন্তু বদ্ধ হতে হবে। সকল ধরনের অলসতা, যেমন আমরা অলসতা, আমি অলস, অলস ব্যক্তি কিন্তু কখনো কি করতে পারে না, উন্নতির চরম শিখর উঠতে পারে না। যারা অলস থাকবে না, তারাই কিন্তু একদম সবচেয়ে বেশি সফল হবে। আর নির্লিপ্ততা পরিহার করে দেশের, দেশ গঠনের কাজে অংশগ্রহণ করতে হবে। আর যে আমি বলেছি স্বার্থপরতা ত্যাগ করতে হবে, দেখো ব্যক্তির যে দেশকে বড় মনে করে ব্যক্তিগত স্বার্থ পরিত্যাগ করতে হবে। আর একটা কী বলেছি, দলীয় মনোভাব, দলীয় মনোভাব পরিত্যাগ করে সার্বজনীন, যে সবাইকে নিয়ে আমি চলবো, এই সার্বজনীন মনোভাব পোষণ করতে হবে। শুধু ধর্ম, বর্ণ, গোষ্ঠী ইত্যাদি ভেদে মানুষকে পৃথক না করে সকলের প্রতি সমাচরণ করতে হবে। কারণ আমরা জানি যে আমরা বাংলাদেশে সবাই মিলে থাকি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আমাদের উপজাতি আছে, যাদেরকে আমরা বলি কি, ভুলে গেলাম যে কথাটা, আচ্ছা আবার মনে হলে বলবো, আবার মনে হলে বলবো, সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো। আর দাম, হ্যাঁ, অসাম্প্রদায়িক, সবাইকে নিয়ে আমরা একসাথে থাকবো। আর দাম্ভিকতা আমাদের পরিহার করতে হবে, কল্যাণকর মতামতের উপর গুরুত্ব প্রদান করতে হবে। একজন মানুষও যদি পৃথিবীর এক দেশের একজন মানুষও যদি কল্যাণকর মতামত প্রদান করে, তবে আমাদের কী করতে হবে, সংখ্যাগরিষ্ঠতার জোরে, যে আমি সংখ্যাগরিষ্ঠতা বলছি মানে সংখ্যার বেশির জোরে, সেই মতামতকে স্তব্ধ করা যাবে না। অর্থনৈতিক অনগ্রসরতা দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। অর্থনৈতিক অনগ্রসরতা যেটা এখানে আমি বলেছি, সেটা দূর করতে হবে, দূর করে সকলের জন্য সমমর্যাদাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে যদি আমরা এগুলি করতে পারি, তাহলে আমাদের যে ইচ্ছা, আমাদের যে আশা, যে তোমরা দেশের ভবিষ্যৎ নাগরিক, বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক, আমরাও এককালে ছিলাম, ছোটো যখন ছিলাম তখন বাংলাদেশের ভবিষ্যৎ নাগরিক ছিলাম, এখন তোমরা ভবিষ্যৎ নাগরিক, এখন তোমরা অনেক সুযোগ সুবিধা পাচ্ছ, সেই সুযোগ সুবিধা দিয়ে দেশকে, জাতিকে এগিয়ে নিয়ে যেতে যাবে। যেমন বাংলাদেশের কে, জনককে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি যে স্বপ্ন দেখেছেন দেশকে যেখানে নিয়ে যাবেন, উন্নয়নশীল একটা দেশে নিয়ে যাবেন, সেই দেশে নিয়ে যাওয়ার জন্য কী করতে হবে, আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে। আপ্রাণ চেষ্টা করব কীভাবে, আমরা লেখাপড়া তো করবো, লেখাপড়ার মাধ্যমে আমরা সুনাগরিকের যে গুণাবলীগুলি আছে সেই গুণাবলীগুলি অর্জন করব, প্রতিবন্ধকগুলি থেকে আমরা দূরে সরিয়ে দিয়ে আবার আমরা কী করব, নতুন উপায়ে আমরা দেশকে গঠন করতে চেষ্টা করব, গঠন করতে চেষ্টা করব। তাহলে এই যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যে আমাদের
উন্নতির শিখরে নিয়ে যাচ্ছে সেইখানে আমরা চলে যেতে পারবো। তাহলে আজকে আমাদের পড়া এই পর্যন্ত। আমি যদি অন্যদিন তোমাদের ক্লাস নেই, তারপরের পাঠগুলি আমি তোমাদের পড়াবো। এই পাঠেরই বাংলাদেশ এবং বাংলাদেশের নাগরিকের যে আরও কয়েকটা পাঠ আছে তারপরে সেগুলিকে আমি পড়াবো। কিন্তু আজকে তোমাদের আমি একটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজটা লিখবো আমি কোথায় বলতো? বাড়ির কাজটা লিখি যে সুনাগরিকের গুরুত্ব আলোচনা করো। বাড়ির কাজ দেবো, এস ডাব্লিউ দিব। তোমরা সবই পড়বে, কিন্তু এইটা আমি তোমাদের দিলাম, এটা তোমরা করো কি সুনাগরিকের গুরুত্ব আলোচনা করবে। কি প্রশ্নটা কি লিখবো দেখো, আমি একটু চিন্তা করি। সুনাগরিকের বা উন্নয়নের জন্য সুনাগরিকের গুরুত্ব আলোচনা কর। হ্যাঁ, বাংলাদেশের উন্নয়নের জন্য সুনাগরিকের গুরুত্ব আলোচনা কর হবে। আচ্ছা, লিখে দেখি, সুনাগরিকের গুরুত্ব আলোচনা কর। আমি প্রথমে কি বলেছি, পড়তে হবে, কারণ সময় আমাদের কি চলে যাচ্ছে, সময় যদি একবার চলে যায় সেটাকে কিন্তু ধরে রাখা যাবে না। এই জন্য আমাদের কি করতে হবে পড়তে হবে, এবং আমরা যাতে লেখাপড়ার থেকে বিচ্ছিন্ন না হয়ে যাই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে, বিচ্ছিন্ন হয়ে যায় না যায়। আমরা তো বই পেয়েছি, তোমাদের প্রত্যেকটা টিচার তোমাদের কি করছে, প্রত্যেকটা টিচার তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে, আমার চেয়ে ভালো করে অনেকে ক্লাস নিচ্ছে, সবাই ভালো করে ক্লাস নিচ্ছে। তোমরা যদি মনোযোগী না হও তাহলে কিন্তু এই কাজটা আমাদের জন্য সম্ভব হবে না। আমরা তাহলে যেখানকারটা সেখানেই রয়ে যাব। আশা করি তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শুনেছ এবং ঠিক মতো পড়বে। আর তোমরা তো আমাকে সবাই চিনো, আমি রণকাবদা চিনো না? আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি, সেই কথাটা হলো তোমাদের বাসায় যদি কি 6 মাস থেকে 59 মাস বয়সের কোনো শিশু থাকে, তোমাদের ভাই বোন, চাচাতো ভাই বোন, খালাতো ভাই বোন, মামাতো ভাই বোন, তাদেরকে কী করতে হবে, ভিটামিন এ একটা ক্যাপসুল খাওয়াতে হবে। সেই জন্য তোমরা কী করবে, তোমার আব্বা আম্মাকে বলবে, এখন তো করোনাকালীন সময়, যদিও করোনাকালীন সময় তবু এটা খাওয়াতে হবে। এই জন্য তোমাদেরকে আজ থেকে 19শে জুনের মধ্যে, পাঁচ থেকে উনিশে জুনের মধ্যে তোমাদেরকে যদি থাকে তারা, তাদেরকে নিয়ে যেতে হবে যেখানে কাছাকাছি কোনো এই এই জায়গাটা আছে যেখানে ভিটামিন এর ক্যাপসুলটা খাওয়ানো হয়। হ্যাঁ, তাহলে তোমরা যাবে ইনশাল্লাহ। আচ্ছা, রাখি তাহলে আজকে।